হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ গো, তাহলে আর একটা দরখাস্ত করি আল্লাহ, তুমি আমারে নিয়ে যাও যাও, কিন্তু আমার লাশটাই লাঠির উপরে ভর দিয়ে থাকতে দাও, ওই পর্যন্ত থাকার জন্য ব্যবস্থা করিয়া দাও যে পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ না হয়। আল্লাহ ডেকে বলে, সুলাইমান, তোমার প্রথম দরখাস্ত নাকচ, দ্বিতীয়টা কবুল করলাম, আল্লাহু আকবার, অর্থাৎ হায়াত তোমারে দেব না, কিন্তু তোমার লাশটা লাঠিতে ভর দিয়ে থাকতে সেই সেই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা পর্যন্ত এইটা আমি কবুল করছি। সুলাইমান নবীর নিয়ে গেছে আল্লাহ ফাকর রব্বুল আলামিন, লাশটা লাঠির উপরে ভর দেওয়া আছে, কেউ বুঝবার পারে নাই, সুলাইমান নবী নাই, চোখ দিয়ে তাকাই আছে না, আছে বটে কিন্তু সুলাইমান নবী কিন্তু নাই, কি বলেন ঠিক না? ঠিক, জিনেরা কাজ করার পিছনের দিকে তাকাই, কেমন অবস্থা হইলো এই দেশের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি হযরত সুলাইমান নবী আর পয়গম্বর ওই দাঁড়াই রয়েছে লাঠিতে ভর দিয়া, চোখে পলক দেয় না, ডানেও যায় না, বামেও যায় না, খায়ও না, ঘুমায়ও না, তাড়াতাড়ি কাজ করো, কাজে ফাঁকি দিলে সামরা উঠিয়ে ফেলাইবে। কাজ করতেছে 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 কাজ কমপ্লিট হয়ে গেছে, চিফ ইঞ্জিনিয়ার, জিনের মধ্যে চিফ ইঞ্জিনিয়ার আছে না, চিফ ইঞ্জিনিয়ার ফাইলটা নিয়ার মহামান্য রাষ্ট্রপতি হযরত সুলাইমান নবীর কাছে আসছে, আইসা ডাক দিলাই পয়গম্বর গো, মহামান্য রাষ্ট্রপতি, কাজ কাম হয়ে গেছে, সিগনেচার কমপ্লিট হয়ে গেছে, আপনি এই বাইতুল মুকাদ্দাস বুঝ করেন, টাইলস কা হয়ে গেছে, রং হয়ে গেছে, আলতা রাস্তালা সব লাগাইছে, একটু আপনি দেখে নেন, প্ল্যানের মধ্যে যেইভাবে দিয়েছেন সেইভাবে প্ল্যান করি আপনার এই বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছি, এইবার আপনি সিগনেচার করি আমার বুঝ করিয়া দেন, আপনি বুঝতে পাইছেন, এই কথা বলবার পারে নাই, বলতে পারে নাই, এর মধ্যে আসতে সুলাইমান আলাইহিস সালাম ধরলে পড়িয়া গেছে, চিফ ইঞ্জিনিয়ার একটা চিৎকার দিয়া করে, শোনো দেশবাসী, সুলাইমান নবী বুঝি গেল, সুলাইমান নবী গেল না গেছে, এখন গেছে না আগে গেছে, হাকিম সাহেবরা দৌড়ে আসেন, সুলাইমান সালামের কি হইল, হাকিম বড় হাকিম আইসে রক্ত ধরিয়ে কয়, হাতের পাইলস ধরিয়ে কইতে আছে, আজ থেকে এক মাস আগে না, দুই মাস আগে না, তিন মাস আগে না, চার মাস আগে না, আজ থেকে বারো মাস আগে এই দিনে এই সময় সুলাইমান নবীকে আল্লাহ কলস করিয়ে নিয়ে গেছে, সুলাইমান নবীর বডিটা লাঠির উপর ভর দিয়ে রাইখে বাইতুল মুকাদ্দাস কমপ্লিট করিয়ে নিয়েছে, কাদের কুদরত তু দারি হারছে খাইয়া কুনি, জিন্দার আজ জানে বকশি মুর্দারা বেজা গুনি, এই যে আমি বলছি যিনি সব পারে তিনি আল্লাহ, আর যারা কিছু পারে না তারা হইল বান্দা, আল্লাহ সব পারে, এই জন্য আল্লাহর নাম মালিক, আমরা কিছু পারি না, এই জন্য আমাদের নাম আব্দুল মালিক, আল্লাহ সব পারে, এই জন্য আল্লাহর নাম খালেক, আমরা কিছু পারি না, এই জন্য আমরা হইলাম আব্দুল খালেক, কি বলেন ঠিক না? ঠিক, আল্লাহ সব পারে, এই জন্য আল্লাহ, আমরা কিছু পারি না, এই জন্য আমরা আব্দুল্লাহ, জোরে কোন কথা ঠিক না? ঠিক বন্ধু, আল্লাহ পাক বারোটা মাস পর্যন্ত, একটা বছর পর্যন্ত সুলাইমান নবীকে লাঠির সাথে দাঁড়া করাইয়া আল্লাহ বাইতুল মুকাদ্দাসের খেদমত নিয়ে গেছে, সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করবো না, কার কাছে আত্মসমর্পণ করবো? ছোটবেলা কবিতা পড়ছি, কার কবিতা মনে নাই, ম্যাক দেখে কেউ করিস না ভাই, আড়ালে তার সূর্য আছে, হারা শশীরে হারা আসে, অন্ধকারই ফিরে আসে, কি বলেন ঠিক নেবে? ঠিক, ও আমার যুবক ভাইর, স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবাজিরা, আমাদের একটা জিনিস ঠিক রাখতে হইবে, আমাদের বাংলাদেশের মহামুরব্বী আল্লামা মুফতি শফি সাহেব হুজুরের কবর খেলা জান্নাতের বাগান বানাই দু, বর্তমানে আই চেয়ারের মধ্যে কুরাইশি হুজুর বসা, কি বলেন ঠিক নেবে? ঠিক, ওনারা যেই পথে গেছে, সরমনের হুজুররা যেই পথে গেছে, আটাজারের হুজুররা যেই পথে গেছে, ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি মিশন যেই পথে গেছে, আমাদের জীবন সেই পথে চালাইতে হইবে, কারা রাজি আছেন? দুই হাত জাগান, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছে, তার প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, কেডা নবীদের পরে প্রথম মানুষটা তিনি হইলে আবু বকর সিদ্দিক, গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ, কি বলেন ঠিক নেবে? ঠিক, এখানে আর একটা কথা বললে যাই ভাইজান, যাদেরকে বুঝাইলে বোঝে তাদের হাসর হইবে আবু বকর সিদ্দিকের সাথে, আর যাদেরকে সারা জীবন বুঝাইলে বুঝবে না তাদের হাসর হবে আবু জেহেলের সাথে। আবু বকর সিদ্দিকে একবার বুঝাইছে আবু বকর, গত রাত্রে আমি মিরাজ করে আসছি, আবু বকর সিদ্দিক বলে সাদাকতাই ইয়া রাসূলুল্লাহ, সত্য বলছেন না, দেখা না শুনে, কয়টা গেছেন, কখন গেছেন, কিসে গেছেন, আসছেন কিসে, খাইছেন কখন, ঘুমাইছেন কখন, নামাজ পড়ছেন কখন, কোনো জিজ্ঞাসাবাদ নাই। নবী হইল বিশ্ব নবী, জোরে বলেন ওয়াইন্না কালা আলা খুলুকি নাজিম, আপনি আজিম চরিত্রের মানুষ, কি বলেন ঠিক নেবে? ঠিক, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কার কথা জোরে বলেন? জোরে বলেন কার কথা? নবী বলছে মিরাজ করে আসে, লা শাক্কা ফি, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই, নবী যেইটা বলছে এইটাই কাম।
খুশি নেবে যা, আলহামদুলিল্লাহ। এই জন্য আবু বকরের মতো যারা দুনিয়াতে বিশ্বাস করবে তাদের হাসর হইবে আবু বকরের সাথে, আর আবু জেহেলের আল্লাহর নবী সাদ দ্বিখণ্ডিত করিয়া দেখাইছে, এরপর কয় মোহাম্মদ আমার বোঝার আছে। ঠিক নেবে, ঠিক জোরে কোন কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যাই না দেখাই কপালের লেখা, অন্ধকারে পথের মাঝে চলছো ভাইয়া একা, মনের করে খেলছে তোমার কত আঁকা বাঁকা। আবু বকর সিদ্দিক সোনার মানুষ, গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ, আল্লাহ নবী বলছে আমার আবু বকর হইলো জান্নাতি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিকের পরে দ্বিতীয় মানুষটা সাইয়েদনা হযরত ওমর। খুব মনোযোগ দিবেন, কমিটি যে পরিমাণ সময় দিয়েছে অত সময় আমার লাগবে না, সারা রাত ওয়াজ করে কোনো লাভ নাই, ওয়াজ সকলে জানা, বাকি শুধু মানা মানতে পারি না, হিম্মতের অভাবে হিম্মত হয়েছে দল দলের কারণে। এখান থেকে আধা মাইল দূরে বৈশাখ একজনে বামাতে সিগারেট নিয়ে ডাইনাতে রং সাকায় আর কে হুজুরে যা বলবে যান বুঝি। আসলে জিজ্ঞেস করবেন চাষা গোসলে কয় ফরজ কয় তোমার ভাবি জানে, কথা বুঝছেন না বুঝছেন না, চাষা ডেজিগেছে কয় ফরজ কয় ভাবি জানে, চাষার বউ ভাবি হয়। আমার দেশে একজন আছে অগা টাইপের মানুষ, আমার সকালে দেখিয়া কয় মামা কেমন আছেন, আমি বলি ভালো আছি, কয় মামা ভাবি ভালো আছে, সকালবেলা কয় মামা কেমন আছেন, আবার আমার বউ বলে ভাবি হয়, কি বলেন ঠিক নেবে ঠিক। আমাকে দেশে একজন বিশিষ্ট ব্যক্তি মনে কিছু করবে না, কথায় এসে গেলে না বললে পারি না, এর কাছে জিজ্ঞেস করছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি যে কবে নিয়ন্ত্রণ হইবে, উনি বলছে আগামী 3 বছরের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হইবে, উনি কথা বলার 7 দিনের মধ্যে 140 টাকার সিম 70 টাকা এসে গেছে, তাইলে বোঝা গেল ওনার থিওরি ঠিক নাই, আমার আল্লাহর থিওরি ঠিক। রাগ হইবেন না কিন্তু, এতে যদি মামলা হইবে আমার কোনো চিন্তা নেই, অল রেসপন্সিবিলিটি আমার। 140 টাকার সিমি 1 সপ্তাহের মাত্র 70 টাকা কেজি আসছে কিনা জোরে খান, তাহলে বুঝা গেল আপনার গুণে দেশ চলে না, দেশ চালায় আল্লাহ। কি বলেন ঠিক নেবে ঠিক করবা, মিরো সাগজিরো মুশেরা দাওয়া কুনাত ইসুনিয়ার কানে দৌলত মুলকের আবয় রাখুনাত। কি বলেন ঠিক নেবে ঠিক, হুজুররা বসছে কি বলেন ঠিক নেবে ঠিক, পাগলের বিয়া সরে বাজায় ডোল, বুঝেন না মনে এক মহিলা সংসদে দাঁড়াই কি আমি বোখারি শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ বাইহাকি শরীফ আবু দাউদ শরীফ মিশকাত শরীফ পড়ছি, মিশকাতের কাপটা কোন জায়গায় আছে, মিশকাতের ছাত্র আমার পাশে বসা আছে, মিশকাত লাগতে একটা কাপ আছে নি বাজান আছে না নাইজোর এখন অর্ধ যদি জিজ্ঞান মিশকাত লাগতে কাপটা কোন জায়গায়, ও দৌড়িয়ে যেয়ে লাইব্রেরিতে একটা স্যার খাবেন নাকি হুজুর এই নেই, কথা বুঝছেন নি বুঝেন নাই। আসলে ভাই জান এই মুখটা দিয়ে ঠিক মতো বুঝে কথা বলা লাগে, ধর্মহীন মানুষ হলে পশুর সমান, যাদের মধ্যে ধর্ম নাই আল্লাহ তাদের ব্রেনের ভিতর থেকে মাখন গুলো সব সৃষ্টি করে নিয়ে গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক। ওইটা এখন হোফালাতুন নাস আসলে মানুষ না, মানুষের ঠোঙ্গা, কি বলেন ঠিক নেবে ঠিক। হোফালাতুন নাস কয় কি রে, মানুষের ঠোঙ্গা কয়, বেটা ঠোঙ্গার মধ্যে কিছু না, ওটা খালি ঠোঙ্গা। আল্লাহরে মানো না, নবীরে মানো না, আল্লাহরে বিশ্বাস করো না, নবীরে বিশ্বাস করো না, মাদ্রাসার হুজুরের দিকে 13 নজরে তাকাও, এই কারণে কপালে আগুন লাগছে, আসলে ভিতর থেকে যা আসলে সিস করে নিয়ে গেছে। আল্লাহ কয় ধরি 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 না, দললে তোরে ছাড়ি না, যেদিন ধর্ম 14 গোষ্ঠী চানাচুর বানাই ফেলাই খবরদার আলমের দিকে নজরে তাকাবি না। আমি ঢাকা বসে সেদিন বলছি মাননীয় প্রধানমন্ত্রী আপনার গুণের শেষ নাই, এই দেশটা অভূতপূর্ব উন্নতি হয়েছে, কিন্তু দুই একটা সার্পকারে আপনি এয়ার ফ্রেস দিয়ে ঠিক করিয়ে ফেলেন তাহলে আপনার গতি টিকবে, আর যদি ওই সার্পকারগুলো না রাখেন তাহলে ওই মাথার উপর ফ্যান পরা 1 নম্বর সিগন্যাল, এরপর আল্লাহর আসমান থেকে গজবও পড়তে পারে যদি আলমের দিকে বাঁকা নজরে তাকা। খুশি নেবে যা, আলহামদুলিল্লাহ। আমি কোনো আপত্তিকর কথা বলছি ভাইজান, ভালো করে শুনবেন। দ্বিতীয় ব্যক্তিটি সাইয়েদ রাহুল তোমার
যখন আলহামদুলিল্লাহ হযরত উমর সম্পর্কে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, উমরের চাইতে নিকৃষ্ট মানুষ কিন্তু দুনিয়ায় ছিল না, হযরত উমর ওই ব্যক্তি যিনি নবীজিকে দ্বিখণ্ডিত করতে রওনা হইছে, নবীজিরে মারতে যায়, এই মানুষটার চাইতে খারাপ মানুষ অন্য সমাজে আর কিছু কেউ থাকতে পারে না, কি বলেন? ঠিক নেবে ঠিক উমর ইবনে খাত্তাব, খাত্তাবের ফলা খাত্তাব ধনী মানুষ মক্কার, এখনো মক্কা শরীফে মেসপালা বা তরিক ইব্রাহিম খুললে দাঁড়াই, যদি উপরের দিকে তাকান দেখবেন ওমর ইবনুল খাত্তাব রোড। আমি একদিন চিন্তা করি, ওমর ইবনুল খাত্তাব রোডটা না করি, ওমর নামটা লেখা থাকলে এইটা হইতো, ওমর নামক রোড, কি বলেন? ঠিক না বেটি? এক মিনিটের মধ্যে আল্লাহ আমার ব্রেনের মধ্যে দিয়ে দিছে, আরে কিয়ামত পর্যন্ত মানুষ বলবে কোন ওমর এটা, খাত্তাবের ফলা ওমর জোরে কোন, সুবহানাল্লাহ। ওমর সম্পর্কে রহমতের রাসূল ডাক দিয়ে কইলো, ওমর গো তুমি আমার উম্মতের মাথার উপর রহমতের ছাতা, আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলল, ওমর বাংলাদেশে খাঁটি ভিড় আছে, বেজাল ভিড় আছে, জোরে কয়েন। এক নম্বর শোনা, এক বড়ির দাম 1,07,000 টাকা, বাজারে সিটি গোল্ড পাওয়া যায়, একটা বড় নেকলেস কেনা যায় 1,000 টাকা দিয়ে, কি বলেন? ঠিক তবে ঠিক, সিটি গোল্ডের নেকলেসটা আর উজ্জীবিত ঝলঝল একেবারে, সোনার চাইতে বেশি, কি বলেন? ঠিক নেবে ঠিক, সোনার চাইতে ঝলমল করে বটে কিন্তু লংজেভিটি কম, সমাজের মধ্যে ভেজাইলে ফিরে আছে, খাঁটি ফিরে আছে, কি বলেন? ঠিক নেবে ঠিক, এক বড়ি সোনার একটা সেইনেরে বালতির মধ্যে সার্ফ এক্সেলের মধ্যে সুবাইয়ে রাখলে 100 বছর সুবাইয়ে রাখবেন, সোনার বড়ি হয়তো 5,00,000 টাকা হইবে, কি বলেন? ঠিক নেবে ঠিক, সোনার মানও কমবে না, দামও কমবে না, ডিসকালারও হইবে না। আর 1,000 টাকার একটা নেকলেস যদি সার্ফ এক্সেলের মধ্যে ভিজাই উঠান সম্পূর্ণ সাদা হইয়া যাইবে, এই জন্য বলে অল দি গ্লিটার্স হ্যাজ নট গোল্ড, সকসক করলে সোনা হয় না, সকসক করলে বড় ফির হয় না, বড় একটা ফ্যাট থাকলে বড় ফির হয় না। মরার পরে পাবলিক কয়, হিন্দু তেও কয় আল্লাহ দোজকে যাও, ইহুদিতেও কয় দোজকে যাও, মুসলমানে কয় আল্লাহ ওরা দোজকে লইয়ে যাও, ও এমন সীমার লঙ্ঘন করছে, আল্লাহ ওর চেহারাটাও দেখতে চাই না, কি বলেন? ঠিক নেবে ঠিক, এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, এসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করো এ গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভোর। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। হলো তোমার রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আল্লাহ নবী কি বলে মনে আছে তো? বলতে আল্লাহ নবী বলে, আমার পরে কেউ নবী আসবে না, যদি আমার পরে আল্লাহ কারো নবী বানাইতো, যদি বানাইতো লাকানা ওমর, ওমরের বানাইতো, জোরে কোন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আমার পরে কেউ নবী আসবে না, যদি আমার পরে কারোর আল্লাহ নবী বানাইতো লাকানা ওমর, ওমরের বানাইতো, কি বলেন? ঠিক নবী ঠিক, লাউখানা নবী উন লাকানা ওমর, যদি কারণে নবী বানাইতো তাহলে ওমরের নবী বানাইতো, জোরে কোন, সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ দুনিয়ার খলিফা, ওনার খেলাফতের সময় হযরত ওমরের খেলাফত, জোরে কোন, সুবহানাল্লাহ। ওমর সম্পর্কে কবি নজরুল কবিতা লেখছে, নৈক মোরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, তারা আজ ঘুমিয়ে বিবর তাই বাহিরে বইছে জ্বর তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর যখন জাগেনি তখন জোহর, হেলায় কালায় কাটিল আসর মাগর বেতে শুনিয়া যান, এ সাথে জমাত হওরে হাজির এখনো জামাতে আছে রে স্থান, বাজিছে দামামা বাদারে আমা মাসির সুকুরি মুসলমান, না জমানার দাবাত এসেছে ভাঙা কিল্লায় উর নিশান, নারায় তাকবীর ছিল, কিন্তু সে জীবনে সে কবি নজরুলের কবিতাগুলো সুন্দর হয়ে গেছে, কবি নজরুল বুঝে ফেলাইছে আর বাসা যাবে না, রোজ হাসরে আল্লাহ আমায় বলো, রোজ হাসরে আল্লাহ আমায় করো না বিচার, আল্লাহ বলো না, রোজ হাসরে করোনা বিচার, আল্লাহ কবি নজরুলের কবিতা না, মসজিদের কিনারে
কবর দিও ভাই, সেথায় যেন মুয়াজিনের আজান শুনতে পাই, রোজা সুরে আল্লাহ জোরে, রোজা সুরে করোনা বিচার আল্লাহ। ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল, ওনার আমলে এইরকম একটা সেমিনারের চাইতে বড় সেমিনার মদিনায় হচ্ছে জোরে কোন আলহামদুলিল্লাহ। এই সেমিনারে এই মাহফিলের প্রধান অতিথি হযরত ওমর, সভাপতি হযরত ওমর, জোরে কোন সুবহানাল্লাহ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হইলেন এই সেমিনারের আয়োজক, সভাপতি যিনি প্রধান অতিথি তিনি। হাজার হাজার স্কলার রাইসে গেছে মদিনায়, বিষয়বস্তু লেখা আছে, আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র আলোচনা হইবে, জোরে কোন সুবহানাল্লাহ। কার জীবনী আলোচনা? হযরত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা হইবে কার যুগে? হযরত আবু বকর সিদ্দিকের খেলাফতের আমল 2 বছরের কম বেশি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত হলো 10 বছর 5 মাস 6 দিন, 10 বছর 5 মাস 6 দিন। ইসলামী বিশ্বকোষে রেফারেন্স কি বলেন, ঠিক নেবে ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আবু বকর সিদ্দিকের জীবন চরিত্র আলোচনা হবে, শুরু হয়ে গেছে ফজরের নামাজের নাস্তার পরে উদ্বোধনী বয়ান দিয়ে আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে গেছে, এক একজন স্কলার দাঁড়িয়ে যায়, ডাকিয়ে বলে, হযরত ওমর, মাননীয় আমিরুল মুমিনীন, আমি আবু বকর সিদ্দিক সম্পর্কে এই জানি। আছে না হুজুর, আমি সরমুনায় মরহুম হুজুর সম্পর্কে এই জানি, আল্লামা শফি সাহেব হুজুর সম্পর্কে এই জানি, বাটামারার মরহুম হুজুর সম্পর্কে এই জানি। বাটামারা বলা না কি বলা লাগবে না, এগো নাম অসুবিধা আছে না কি? জোরে খান, এরা সোনার মানুষ ছিল, কি বলেন, ঠিক নেবে ঠিক? আহা, রশিদ আহমদ গঙ্গুর জীবনী, হাজি আমদুল মহাজের মক্কির জীবনী, শিব্বির আহমদ ওসমানের জীবনী, আলাউদ্দিন সাবিরের জীবনী, কাসেম নানুতুবির জীবনী, মোহাম্মদুল হাফিজের জীবনী, জানির খান ইব্রাহিম রহমাতুল্লাহর জীবনী, কি বলেন, ঠিক নেবে ঠিক? শর্ষিনা নেসারুদ্দিন রহমাতুল্লাহর জীবনী, কি বলেন, ঠিক নেবে ঠিক? রে বন্ধু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সভাপতিত্বে হযরত আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা চলছে, খুব ভালো করে শুনবেন। আমি ঝটিকা বেগে বইলে যাব, এক একজন বক্তৃতা দিয়ে নাইমে যায়, আর একজন উঠে বক্তৃতা দে, দিতে 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 জোহরের নামাজের আজান হয়ে গেছে, বক্তৃতার শেষ, নামাজ জমাতে পড়াই ওমর রাদিয়াল্লাহু তাআলার খানার ব্যবস্থা, খানা খাইয়া আবার আবু বকর সিদ্দিকের জীবনী আলোচনা শুরু হয়ে গেছে। আলোচনা করতে করতে আসরের আজান হয়ে গেছে, আসরের আজান হয়ে গেছে, নামাজের ইমামতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু সালাম ফিরাইয়া, যিনি সভাপতি প্রধান অতিথি তার আসনে বসছেন, কিন্তু এখন আর কোনো বক্তা নাই, সব বক্তার বক্তব্য শেষ হয়ে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সমাপ্তি ঘোষণা করবেন আর কি, সমাপ্তি কারণ গেছে না? আচ্ছা যা হোক, আল্লাহর উপর তওয়াক্কুল, আপনারা আমার দিক তাকাই থাকেন, এবার যার বুঝতে কোনো কষ্ট হয়, আসরের নামাজের বাদে এই খুব গুরুত্বপূর্ণ, আমার দিকে তাকা, রেজাবিল কাজে আল্লাহ যা করবে তার উপরে জোরে কোন আলহামদুলিল্লাহ। নই কোমরা ভোগ বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের, বলো ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ ঘুমিয়ে বিভোর তাই বাহিরে বইছে জ্বর তুফান, ঘুমিয়ে কাজা করিলি ফজর যখন জাগিনি তখন জোহর, হেলায় খেলায় কাটিল আসর মাগর বেতে শুনিয়া যান, এ সাথে জমাত হওরে হাজির এখনো জামাতে আসের স্থান, বাজিছে দামামা বাদারে আমামা শির সুখরি মুসলমান, নয় জমানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লা ইউরি নিশান। আমার দিকে দেখি কি করুক, একদম পিন্ড অফ সাইলেন্ট, আমার দিকে তাকান, এই ওয়াজ করতেছি, আপনারা বোমা বাস্তবে এখানে বসে থাকবেন, ঠিক টেবিটি বোমা মারবে তাতে কি হয়েছে, কি বলেন, ঠিক টেবিটি বলে হুজুর খান নাই, খাইয়ে দেখছি নি আসা, আগে এই জন্য বলছি বোমার কোনো ক্ষমতা নাই, গ্রেনেডের কোনো ক্ষমতা নাই, পিস্তলের কোনো ক্ষমতা নাই, আওলাদ রাসূল মুস্তাফার মাদানির বুকে যখন গুলি করতে আসছে তখন উনি বলছিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, লোকেরা বলছে হুজুর আপনাকে মারবে, বলে নে ভারে মুসলিম মেরে খিজু, এই বাংলার জমিনে আওলাদ রাসূল মুস্তাফাল মাদানি রক্ত ছড়া জমি, আওলাদ রাসূল সুবহানাল্লাহ, আর আমরা রোজ একটু ফুরস করে উঠছে, বাহ আবার জিয়াদ করতে দেয় গোড়ার দিন করবে, ডুঙ্গা পাড়াইতে পারেন কি না, দেয় ডুঙ্গা সেন
একদম আমার দিকে তাকাই থাক। আসরের নামাজের বারে আর কোনো বক্তা নাই, মনে আছে নাই পর্যন্ত? এবারে সমাপ্তি ঘোষণা করবেন সাইয়েদিনা হযরত ওমর। সুবহানাল্লাহ। সমাপ্তি ঘোষণা করতে শুরু করবেন হিন্দি বিদ্বান, হাজার হাজার মানুষের ভিতর থেকে, বড় বড় স্কলারের ভিতর থেকে, বড় বড় বক্তার ভিতর থেকে, বড় বড় সাহাবীদের ভিতর থেকে, একটা সাধারণ মানুষ, জামা কাপড় ভালো না, চুলগুলো এবড়ো থেবড়ো, চেহারার ডকপট ভালো না, গ্রাম মে গ্রাম মে দেখায় আছে না, এই লোকটা দাঁড়াই বলে আমিরুল মুমিনীন সাইয়েদনা ওমর গো হুকুম যদি দেন গো, আমি হযরত আবু বকর সম্পর্কে কিছু কথা বলতে চাই। আল্লাহু আকবার। বড় বড় স্কলার শেষ, এই গিরাই মেবাড়ে কি কইবে? আমাদের বড় জালুকা দিতে বলে হাতি গোড়া গেল তল বেড়ায় কয় কতজন আছে নি বলে, এই কথা আছে না, হাতি গোড়া গেল তল ভেড়ায় বলে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটার দিকে তাকাইয়াস, চেহারা ভালো না, গ্রেম গ্রেম বা চন্দেখানি হেকমত ইউনানিয়া, হেকমত ইউনানিয়া রাহম বকা, কোন জিনুকের মধ্যে মুক্তা থাকে, জিনুকের মুখ না করলে বোঝা যায় না, যে তো মানুষ কথা বলু কইলো লোকেরা টিপে টিপি করতেছে, আমরা ভালো বক্তৃতা করছি, আমি ফ্রান্স থেকে আসছি, আমি ইংল্যান্ড থেকে আসছি, আমি মক্কা থেকে আসছি, আমি দামেস্ক থেকে আসছি, আমি আলবাইক থেকে আসছি, আমি খাইতান থেকে আসছি, আমি আবুবকর সিদ্দিক সম্পর্কে জানি, আমি আবুবকরের সাথে ছিলাম, এই লোকটা কে, জামা কাপড় ভালো না, এই লোকটা নবী সম, এই লোকটা আবুবকর সিদ্দিক সম্পর্কে কি বলবে, যা বলার আমি দেখেছি তিনি তার স্ত্রীর দ্বারা ক্ষীরা পাক করাইছে, ক্ষীরা বোঝেন, হালুয়া ক্ষীরা পাক করাইছে, ভিড়া রান্না করাইয়া পটের মধ্যে নেছে, বাটির মধ্যে নিয়া আর একটা ব্যাগের মধ্যে নিছে, ব্যাগের মধ্যে নিয়া হযরত আবু বকর হাতের মধ্যে আংটা লাগাইয়া নিজে এই রাস্তা দিয়ে ওই মাথা পর্যন্ত গেছে, ওই রাস্তা শেষ করিয়া ডান দিকে একটা গলি আছে, আমি আবু বকর সিদ্দিক ওই গলির মধ্যে ঢুকতে দেখছি, আবু বকরের জীবন সম্পর্কে বলা আমার শেষ। জোরে কই, পাবলিক কই, জীবনী কই, জোরে বলেন, চেনে না, স্বর্ণকার স্বর্ণ দেখলে চেনে, হয়তো তোমার বইটা ভালাইছে, মাহফিলের সমাপ্তি ঘোষণা করে দিছেন, সবাই বাড়ি চলে গেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে গেছে ঘরে, এশার নামাজের ইমামতি করিয়া ঘরে গিয়া শুইছে, কিন্তু হযরত ওমর ডান দিকে বাম দিকে মোড়ে মোড়ায় কিন্তু ঘুম আসে না। বিবি সাহেবানি আতেকা নাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী নাম আতেকা, মাথার মধ্যে হাত দিয়ে মেসেজ করিয়া দিতেছে, বলে স্বামী ঘুমান না কেন, কি হইছে, রাষ্ট্রীয় কোনো চিন্তায় পড়ছেন, কয় না আতেকা বুঝবি না, আমার বড় ভাই আবু বকর যে এই রাস্তায় গেছে, আমি ওই রাস্তার সন্ধান পাইয়া গেছি। ভাইজান বুঝাইবার ভাষা আমার নাই, এলেম নাই, কি দিয়ে আপনাদের বুঝাবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ভাই আবু বকর যে রাস্তায় গেছে ওই রাস্তার সন্ধান আমি পাইয়া গেছি। বাটিতে ঢুকাই একটা ব্যাগে দিয়ে দেবা, আতেকা কেমন স্ত্রী জিজ্ঞেস করে না, স্বামী গো কতটুক ক্ষীর রান্না করবো, দুধ আর চিনি দেবো কিনা, কয়জন আরে খাওয়াইবেন, ঘরে খাওয়াইবেন না মসজিদে নববীতে খাওয়াইবেন, কি পরিমাণ না রান্না করবো, কিছু বলে না, কি বলেন, ঠিক নেবে ঠিক, আমিরুল মুমিনীন ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে গিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখে যে ক্ষীরা রান্না করি আতেকা আমিরুল মুমিনীনের হাতে বাটির মধ্যে দিয়ে ব্যাগে দিয়ে দিছে, আমিরুল মুমিনীন রাষ্ট্রীয় কাজে গেছেন, ওই ব্যাগ তার সাথে রাষ্ট্রীয় কাজ কমপ্লিট করিয়া
দুপুরের পরে, দুপুর হয় না এখন, একটু বাকি আছে, এই সময় ব্যাগ নিয়ে রওনা করছে। ওই যে গ্রাম্য লোকটা বলছে, ও বকর সিদ্দিক ওই রাস্তার মাথা পর্যন্ত গেছে। উনি খিরা নিয়ে কোথায় গেছে? আমিও সেই রকম রওনা করলাম। হায় রে, আমি ওমরের মাথা কি ঠিক আছে নি? নিজে নিজে বলতেছে, এ খিরা কাটছে, খাওয়াবো, কে খাবে? আমি ছিলাম ছাগলের রাখালি করতাম, আজ আমার অর্ধ দুনিয়ার মানুষ আমারে মানে, আমি আবু বকর যে পথে গেছে ওই পথেই যাব, ওই পথের মধ্যে আমাদের সাফল্য। যাইতেছে যাইতেছে যাইতেছে, হঠাৎ করে রাস্তার শেষ পর্যন্ত গিয়ে ডান দিকের গলিতে ঢুকে গেছে। হযরত ওমর, সাথে কোনো সাথী নাই, ডানে বামে পাহারাদার নাই, কারণ টু দি পিওর, অল থিংস আর পিওর, নিজে যদি ভালো হয় তাইলে আর কিছু লাগে না, কি বলেন? ঠিক নেবে ঠিক। রাস্তার মধ্যে ঢুকে গেছে, কয়েক কদম যাওয়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ এসে গেছে, এত পরিমাণ দুর্গন্ধ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বরদাস্ত করতে পারতেছে না, রুমাল দিয়ে নাক চাপিয়ে ধরছেন, এত দুর্গন্ধ কেন? আরো কয়েক কদম গেছেন, আরো কয়েক কদম সামনে যাইয়ে দেখে একটা পঙ্গু লোক, হাত নাই পাও নাই, লোকটা হা করে রইছে, মুখের দিকে তাকাই দেখে জিব্বাটা ফসা, ঠোঁটটা পসা, গাল পসা, গলার ভিতর পর্যন্ত টকটকে লাল পসা দুর্গন্ধ আসতেছে, গলাটার মধ্যে ঘা, জিব্বার মধ্যে ঘা, সাধারণ ঘা না, থকটকে করা গা, চোখেও কম দেখাই পঙ্গু। তোমার রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিচয় এখনো দেয় না, পঙ্গুর কাছে গিয়ে বলে, রে পঙ্গু, রে বিকলাঙ্গ, পেটে কি ক্ষুধা লাগে না? আল্লাহু আকবার! বিকলাঙ্গ পঙ্গু লোকটা ডাক দিয়ে বলে, তুমি এত নিষ্ঠুর হইছো কেন? আজকের দেরি করে আসলা কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইতিপূর্বে কোনোদিন এইখানে আসে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলাইছে, আমি ওমর এখানে আসছি আজকে, আর লোকটা বলতেছে, তুমি এত নিষ্ঠুর হইছো কেন? তুমি দেরি করে আসলা কেন আজকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝে ফেলাইছে, আমার আগে যিনি আসছিল তিনি আমার ভাই হযরত আবু বকর। ডেকে বলে, রে পঙ্গু, খাবি না? কয় খাবো তো, খাওয়াও। ওমর রাদিয়াল্লাহু তাআলা সকালের হালুয়া বা খিরাং দুপুরের পরে শক্ত হয়ে গেছে, ঘন হালুয়া হাতের মধ্যে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নাড়া দিয়েছে, একটু নরম করছে মুখে ঘা, হাতের মধ্যে হালুয়া নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা পঙ্গুর মুখের কাছে, পঙ্গুর বাড়ি কই, ঘর কই, কি নাম, কোন ধর্মের লোক জানে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে পঙ্গু ভালো মতো দেখে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা পঙ্গুর মুখের কাছে আঙ্গুল নিয়ে যখন হালুয়া মুখের মধ্যে দিয়া জিব্বা দিয়া ধাক্কা দিয়া গলার মধ্যে ঢুকাইয়ে দিছেন, পঙ্গু একটা চিৎকার মারিয়া বলে, আমি শেষ হইয়া গেলাম, আমার জীবন বরবাদ হইয়া গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শরীরের পশম দাঁড়ায় গেছে, ডাক দিয়ে বলে, রে পঙ্গু, আমি কি অপরাধ করছি তোমার কাছে? পঙ্গু ডাক দিয়ে বলে, তোমার মতো জালেম নিষ্ঠুর হৃদয়ের মানুষ আমার আগের ব্যক্তি ছিল না। ডাক দিয়ে বলে, তোমার আগের ব্যক্তি কে? কয় তুমি কে? কয় আমার পরিচয় পরে দেব। পঙ্গু ডাক দিয়ে বলে, তুমি কে, পরিচয় দাও, এত নিষ্ঠুর কেন? তুমি হাতের মধ্যে হালুয়া নিয়ে গলার মধ্যে দিছো, আমার মুখে ঘা দেখো না, তোমার ধাক্কা আমার পেটের নাড়ি গুড়ি ব্যথ হয়ে গেছে। তোমার রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলছে, ডাক দিয়ে বলে, রে পঙ্গু, ইতিপূর্বে তোকে কে খাওয়াইছে, কেমনে খাওয়াইছে? পঙ্গু ডাক দিয়ে বলে, তুমি কে? বলে, আমি পরে বলবো, আমার পরিচয় দেবো। তোমার রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার কথা আমি পরে বলবো। পঙ্গু ডাক দিয়ে বলে, শোনো গো, ইতিপূর্বে যিনি খাওয়াইছে তিনি আমার বন্ধু, আমার ভাই আবু বকর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ইহুদি পঙ্গু বলতেছে, আমি ইহুদি ধর্মে, আমি আহলে কেতাব, আমার কেতাবের আমি বড় আলেম, আমি ওই কেতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পাইছি, আল্লাহু আকবার, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী পাইছি, ওই কেতাবের মধ্যে আবু বকর সিদ্দিকের জীবনীও লেখা আছে, তিনি হইবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর এক নম্বর গড়া খলিফা। মুহাম্মদুর রাসূলুল্লাহ অন্য ধর্মের মানুষের সাথে তো ভালো ব্যবহার করবি,
বরঞ্চ মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের একজন সাহাবী আবু বকর, সে নিজের দলের সাথে মুসলমানদের সাথে তো ভালো ব্যবহার করবি, অমুসলিম ইহুদির পসা মুখের সাথে তার পবিত্র ঠোঁট দুইটা লাগাইয়া তারে খানা খাওয়াইয়া তারে বাসাইবে।